বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মাঠপাড়া খাগড়াগড় এলাকা থেকে 500 টাকার 12,000 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে জাল নোট ছাপানোর মেশিন সহ বিভিন্ন সামগ্রী পুলিশ উদ্ধার করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোপাল সিং, দীপঙ্কর চক্রবর্তী ও বিপুল সরকারকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে ছিলাম, আমি 1:30টার সময় আমি ব্যাপারটা শুনলাম। তো আমি এইটুকুই জানি যে উনি আমার পাশেরই বাড়ি কিনেছেন, ওটা ওনার আগেকার বাড়ি এবং ওখানে ভাড়া দেওয়া রয়েছে, কিছু মানুষকে ভাড়া দেওয়া রয়েছে, এইটুকুই শুনেছি, আর তার অতিরিক্ত আমি কিছু জানি না। এটা একদম সত্যি ঘটনা বলছি। আর যেটা বিষয়, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে এই ঘটনাগুলো পরস্পর দুটো ঘটনাতে আমাদের এই খাগড়াগড়ে রেপুটেশন ভীষণভাবে খারাপ হচ্ছে। আমরা চাই যে পুলিশ মাঝে মাঝে এসে দেখে জানে এবং তদন্ত করুন কার কোথায় ফল্ট রয়েছে এইগুলো বিষয়গুলো, তাতে করে আমাদের পাড়ারও উপকার হবে এবং আমাদের যে রেপুটেশনগুলো হারিয়ে গেছে সেই রেপুটেশনের পুনরুদ্ধার হবে। হ্যাঁ, ডকুমেন্ট আমরা শুনলাম যে পুলিশ এটা বলে গেছেন, আর এটা আমিও এটাও বলবো, মানে প্রত্যেক নাগরিককে, মানে আমাদের এই খাগড়াগড় এলাকার মানুষকে আমি অনুরোধ করবো যে যারা ভাড়া দিচ্ছেন তারা ডকুমেন্ট নিন এবং সেই ডকুমেন্টগুলো একবারে থানাতে জমা দিন। মানে এটা আমি অনুরোধ করে বলছি, সকলকে অনুরোধ করে বলছি, নাহলে এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, মানে সাংঘাতিক ঘটনা, এবার ইন্টারন্যাশনাল ঘটনা, এগুলো আমাদের তো রেপুটেশন একদম নিচে নেমে গেছে। মানে আমরা বর্ধমানের মধ্যেই, আমি দাদাকে বলছিলাম, আমরা বর্ধমানের মধ্যে যদি ওই দিকটা যে বলি যে আমাদের বাড়ি খাগড়াগড়ে, বলো ওরে বাবা সাংঘাতিক জায়গা। আমি গতকালই দু একজনের সঙ্গে কথা বলেছি ফোনে, ওভার ফোনে, যে আমাদের একটা কমিটি তৈরি করা উচিত, না হলে আগামী দিনে আমাদের আরও খারাপ হবে। এই যে মানুষ এখানটা একটা, মানে মানুষ ভালো, যথেষ্টই ভালো মানুষ, এখানে মানুষ যথেষ্টই ভালো মানুষ, এটুকু আমি আপনাকে কনফার্ম করতে পারি। এখানে শিক্ষক রয়েছেন, ডাক্তার রয়েছেন, এখানে সেল ট্যাক্সের অফিসার রয়েছেন, প্রফেসর রয়েছেন, আবার এই ধরনের মানুষও কিছু আছেন যারা আমাদের, মানে এই ত্রুটিগুলোর সুযোগ নিয়ে নিচ্ছেন। অনুরোধ করব যে আপনারা যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই ডকুমেন্টস নেন এবং সেই ডকুমেন্টসগুলো তৎক্ষণাৎ থানায় জমা দিন যে আমি অমুক লোককে ভাড়া দিয়েছি। শুক্রবার যে বাড়িতে ওই তিন যুবক ভাড়া ছিলেন সেখানে যান সিআইডির একটি তদন্তকারী দল। এদিন তারা ওই বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন, কারা এ বাড়িতে যাতায়াত করতেন, কতদিন ধরে এই কারবার চলছিল, সে ব্যাপারটি খতিয়ে দেখেন সিআইডি দলের সদস্যরা। 5 মাস আগে এনারা ভাড়া এসেছেন, ভাড়াটাও এনারা রাতের বেলাতেই এসেছিলেন, ঠিক আছে। তো এনারা বাড়িতে, এনাদের একজন পুরুষ মানুষ থাকতেন, তিনজন থাকতেন মহিলা, একটা মহিলা যতটা সম্ভব সুস্থ, আর দুজন মনে হয় যতটা সম্ভব, একজন মেন্টালিটি অ্যাবনর্মাল আর একজন শারীরিক অ্যাবনর্মাল, সেরকম কিছুই বোঝা যায়নি। এমনি নর্মাল যেমন পার্শ্বস্থায়ী হিসাবে যেমন ভাড়াটেটা এসে বসবাস করে সেরকমভাবে এনারাও বসবাস করতেন। এক্সট্রা যে কীরকম, মানে যে একটা অ্যাবনর্মাল করা বিহেভিয়ার সেরকম কিছু নয়, বাট ওদের বাড়িতে যে দুটো মহিলা মানুষ থাকতেন ওনাদের বিহেভিয়ারটা একটু বোঝা যেত, যেহেতু একজনের মেন্টালিটি খারাপ, মানে খারাপ বলতে মেন্টালিটি মানে মানসিক দিক থেকে খারাপ, যার জন্য ওনাদের একটু চিৎকার চেঁচামেচি শোনা যেত, যে বোঝা যেত না যে এদের মেন্টালি কোনো সমস্যা আছে। তো সেরকম মেন্টালিটির সমস্যার কারণেই যদি বা কোনো কিছু আওয়াজ হতো, লোকে ভাবতো যে হ্যাঁ মেন্টালিটি সমস্যা। কাল যখন একটা 20 কি 30 নাগাদ যখন এরকম ঘটনা ঘটে, তখন সবাই থ হয়ে গেছে যে কী ব্যাপার, এরকমভাবে যে এরকম একটা ঘটনা ওদের বাড়ির মধ্যে চলছে সেরকম কেউই জানতে পারে। এই এলাকায় নথিপত্র বলতে আমাদের বাড়িতে সেরকম কেউ ভাড়া নেই বা সেরকম জানা নেই, বা যারা নেন বা দেন তারাই একমাত্র বলতে পারবেন যে তারা নথিপত্র কিছু নিয়েছেন কি না। সেরকম প্রশাসনের দিক থেকে চালু আছে নাকি বলতে পারছি না, তবু প্রশাসন একটু হলেও ভালো, প্রশাসন ভালো বলেই আজকে আমরা জানতে পারলাম জিনিস, যে টোটো করে যেরকম প্রচার হয় সেরকম প্রচার হয়েছে বলে আমার জানা নেই। বাইরের লোকে আনাগোড়া বলতে, উনি ওনার ওয়াইফ বা একটা যা হোক একজন ফিমেলকে নিয়ে উনি বাইরে যেতেন সন্ধ্যাবেলার দিকে, ঠিক আছে। এবার কী করতে যেতেন না যেতেন সেটা জানা যায়নি, কিন্তু এরকম যে একটা চক্রান্ত ভিতরে চলছে সেটা যখন জানা গেল তখনই আমরা অবাক যে এরকম একটা জিনিস হচ্ছে ঘরের ভিতরে। একজন না তিন, হ্যাঁ, দুজন মহিলা একজন পুরুষ। পুরুষটাকেই কালকে ধৃত করে ধরে নিয়ে গেছে তো পুলিশ, তারপরে কিছুক্ষণ পরে মহিলা দুটোকে ধরে নিয়ে গেছে। বাইরে কখন কোন লোক আসতো? বাইরে কোন লোক আসতো বলতে বাইরের কেউই আসা যাওয়া সেরকম দেখিনি আমি, কিন্তু উনি ওনার একজন মহিলাকে নিয়ে
উনি যাওয়া আসা করতেন। এটা এটা কালকে যখন পুলিশ এসেছে তখনই জানা গেছে, তার আগে এক ফোঁটা কিচ্ছু টের পাওয়া যায়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।